আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফুন রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো কুরবানির ঈদ চলে গেছে, আর ঈদের পর কিন্তু আমরা গরুর মাংস, খাসির মাংস দিয়ে নানা রকমের রেসিপি করে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে বাটা মশলায় ডাটা দিয়ে খাসির মাংস রান্নার এই মজার রেসিপিটা। ঠিক যেভাবে মা দাদিরা করতো বাটা মশলায়, ঠিক সেভাবে আজকে রান্নাটা করব। আর এরকম মোটা মোটা ডাটা দিয়ে কিন্তু গরু আর খাসির মাংস রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আমরা প্রতিবারই কুরবানির ঈদের পরে এই ডাটা দিয়ে কিন্তু তরকারি খেয়ে থাকি। তাহলে চলুন মূল রেসিপিতে। আজকের এই ডাটা দিয়ে খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। খাসির মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি হাড় মাংস সহ নিয়েছি, আর চর্বির অংশটা আমি খুবই অল্প নিয়েছি, বাদ দিয়েছি। তো আপনারা চাইলে চর্বি সহ নিতে পারেন। তো এটা আমি সাইডে রেখে দিলাম। আর এই ডাটাগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসছি, আর বাড়িতে গিয়ে আমি কয়েকটা রেসিপি করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার যে নতুন চ্যানেলটা আছে সেখানেও আমি আমার বাড়িতে যাওয়ার পরে যে রেসিপি করেছি সেই রেসিপিও শেয়ার করেছি। তো এই চ্যানেলেও করেছি। তো এই মোটা ডাটাগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়েছি, আমার শাশুড়ি মা লাগানো ডাটা। তো ডাটাগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটুকু সাইজ করে আমি কেটে নিয়েছি। আর এই কাজটা আমি বটি দিয়ে করেছি, কারণ মোটা ডাটার উপরে যে খোসাটা বেশ শক্ত থাকে সেটা বটি দিয়ে কাটলেই কিন্তু সহজে কেটে নেওয়া যায়। আর ভেতরটা কতটা সুন্দর ডাটাগুলো দেখে বুঝতে পারছেন, উপরটা লাল ভেতরটা একদম সবুজ। তো চলে এসেছি চুলাতে সরাসরি রান্না করার জন্য। তো চুলাতে প্যান বসিয়ে আমি তেল দিয়ে তারপরে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুটা দিয়েছি তেজপাতা, 3 টুকরো এলাচ, 4-5টা দারচিনি, 3-4টা এলাচ আর 3 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি আমি। তো হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর এখানে 2 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। গরুর মাংস থেকে খাসির মাংস কিন্তু রসুন বাটার পরিমাণটা একটু কম লাগে। তো আরেকটা বড় ধরনের মিস্টেক আমি করে ফেলেছি। তো এগুলো আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি, তারপরে মশলাগুলো অ্যাড করে দিয়েছি, বাকি মশলা। এখানে আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি। তো আজকে আমি সব বাটা মশলা এখানে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ ভরে দিয়েছি মরিচ বাটা, 1 চা চামচ হলুদ বাটা, আর 1 চা চামচ দিয়েছি ধনিয়া বাটা, আর 1 চা চামচ আমি দিয়েছি এখানে ভরে জিরা বাটা। এই ভিডিও ফুটেজটুকু যেভাবেই হোক কেটে গেছে, আমি দেখাতে পারলাম না, সেজন্য সরি। ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি ঢাকা দিয়ে মশলাটা 5 মিনিট সুন্দর মতো কষিয়ে নিয়েছি, আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিন্তু হাফ কাপের মতো তেল দিয়েছি। তো এখন আপনারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন, ওখানে আমি সব মশলার পরিমাণটা অ্যাড করে দিব। তো মাংসগুলো আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর খাসির মাংস কিন্তু গরুর মাংস থেকে রান্না করতে টাইম একটু কম লাগে। তো নিচ্ছি, আর এই ডাটা দিয়ে খাসির মাংস রান্না করেন আর গরুর মাংস রান্না করেন, সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ঢাকা দিয়ে আমি রান্না করব 10 মিনিট হাই হিটে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি বাড়িতেও গরুর মাংস দিয়ে এই খাসি গরুর মাংস দিয়ে ডাটা দিয়ে রান্না করেছিলাম। আমি প্রতি বছরই শ্বশুরবাড়িতে গরুর মাংস দিয়ে এই মোটা ডাটা দিয়ে রান্না করি, তারা সবাই খুবই পছন্দ করে খেতে। তো ঢাকা দিয়ে আমি আবারও 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু আমি চুলার জালটা কমিয়ে দিয়েছিলাম মিডিয়াম লো হিটে। তো মিডিয়াম লো হিটে আমি 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাঝখানে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি, আবারও নেড়ে চেড়ে দিলাম। তো এ পর্যায়ে এখন আমি পানি অ্যাড করে দিব। তো অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দিতে। আমি প্রথমে এখানে 3 কাপ পানি আমি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি। তো এখন আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব আমি 15 থেকে 20 মিনিট। তো 15-20 মিনিট মিডিয়াম হিটে আমি রান্না করে নিয়েছি পানিটা দেওয়ার পর। তো কিছুটা পানি আছে এখনও। তো এ পর্যায়ে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখন আমি ডাটাগুলো দিয়ে দিব, সেজন্য আমি পুরোপুরি শুকিয়ে নিই নি। তো এ পর্যায়ে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি, আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কত সুন্দর ডাটাগুলো। তো আশা করি আপনারাও এরকম ডাটা দিয়ে মাংস দিয়ে রান্না করে খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন। তো ডাটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।
আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাছে অনুপ্রেরণা যোগায়। তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি ডাটা দিয়ে। এখন 5-6 মিনিট আমি ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, মশলাটা ঢুকে যায় ভেতরে ডাটার। তো 5 মিনিট আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এর থেকে বেশি আর কষানোর প্রয়োজন নেই, কারণ ডাটাগুলো সিদ্ধ হতেও সময় খুব বেশি লাগে না। 20-25 মিনিটের মধ্যেই খুব সুন্দর করে ডাটাগুলো সিদ্ধ হয়ে যায়। আবারও নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো। তো 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা আমি দিয়ে দিয়েছি, আর আমার মনে হচ্ছে যে লবণ একটু কম আছে, সেই জন্য আর একটু লবণ অ্যাড করে দিয়েছি। তো আর এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি, আমি কিন্তু ফোটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে 3 কাপ পানি দিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে দিব, তারপর যদি মনে হয় তো আবারও 1 কাপ পানি আমি অ্যাড করব। তো আমি কিন্তু তরকারিটা খুব বেশি ঝোল রান্না করব না, বা শুকনো শুকনো না, একটু ভিজা ভিজা টাইপের ঝোল রাখবো। তো আমার মনে হচ্ছে আরও 1 কাপ পানি লাগবে, সেজন্য আমি আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝোলটা বাড়িয়ে কমিয়ে রান্না করতে পারেন। তো যেহেতু আমি বাটা মশলায় আজকে তরকারি রান্না করছি, মরিচের মরিচটা নিয়েছি লাল মরিচ, সেজন্য তরকারি কালারটা কিন্তু লাল আসছে। তো আমি কিন্তু রান্না করে নিয়েছি 20-25 মিনিটের মতো ঢাকা দিয়ে, আর ফিরে এলাম 20-25 মিনিট পর। তো আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে মোটামুটি। তো এ পর্যায়ে মানে ঢাকনাটা খুলেই আমি আরও 5-6 মিনিট একটু জাল করে নেব এভাবেই, আর একটুখানি মানে জলটা শুকিয়ে নেব 5 মিনিট জাল করে। তো আমার কিন্তু দেখুন রান্নাটা কিন্তু মোটামুটি ডান হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি, আর আপনারা দেখি বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আমি চুলাটা অফ করার 5 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি তরকারি কালারটা, দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর এভাবে কিন্তু ডাটা দিয়ে, খাসির মাংস দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা যখন নিজেরা করে খাবেন তখন নিজেরা বুঝবেন। তো এটা আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু খেতে পারবেন। আর যারা আমার পেজ থেকে এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন আর ফলো দিয়ে রাখবেন। তো আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি। বাটিতে পরিবেশন করে নেওয়ার পর দেখুন আর কতটা লোভনীয় লাগছে। তো ডাটা দিয়ে খাসির মাংস রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।